ম্যাডাম, এরপর যে আপনার কাছে জানতে চাইবো যে আমাদের যে বন্ধ্যাত্ব বেড়ে যাচ্ছে ইদানিং, এটি একেবারে মোটা দাগে যদি আমরা বলি, যে যেটি স্যার বললেন যে এখন বোধহয় 10টা পরিবার পাওয়া যাবে না যে যার ভিতরে অন্তত 10:1 একটা পরিবারের ভিতরে এই সমস্যাটা নাই, তার মানে এটা কিন্তু একটা সময় ছিল না, এখন এটা বেড়ে যাচ্ছে। তো একেবারে স্পেসিফিকভাবে যদি আপনি বলেন যে কোন কারণে এই জায়গাটা থেকে আমরা মানে এই জায়গায় আমরা চলে আসছি বা বন্ধ্যত্বটা এত এপিডেমিক আকারে বেড়ে যাচ্ছে আর কি। আচ্ছা, ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। প্রথমে আমি বলি যে বন্ধ্যত্ব কিন্তু অনেক বছর ধরে ইউনিভার্সালি একই ধরনের একটা ইনসিডেন্স বা প্রিভ্যালেন্স বলা হয় এটাকে, যেমন 10-15% সারা পৃথিবীতে। হ্যাঁ, বাংলাদেশেও একই রকম এটা। আর কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যতখানি ইনসিডেন্স বেড়েছে তার চেয়ে আপনার প্রকাশ হচ্ছে বেশি। যেমন হচ্ছে আগে হয়তো ওই যে শাইনেস বললেন যেটা, সেটা বেশি ছিল, এখন আমাদের প্রচার প্রচারণা বা লাইফস্টাইলের জন্য, যেমন সবার হাতে মোবাইল, সবাই ইন্টারনেটে অ্যাক্সেস এবং সবাই এটা এগুলো জানতে পারছে বিভিন্ন জিনিস, যার ফলে তারা নিজেদেরকে প্রকাশ করছে। স্বামী স্ত্রী দুজনেই কিন্তু চিকিৎসার জন্য আসে, আমার আগে যেমন স্বামী আসতো না, হ্যাঁ স্বামীদের জিনিসগুলো আমরা প্রকাশই করতে পারতাম না, তারা একটা সিমেন অ্যানালিসিসও করতো না, এখন করছে, এই জন্য মেল ইনফার্টিলিটিটা প্রকাশ পাচ্ছে বেশি। তবে কিছু ফ্যাক্টর তো অবশ্যই আছে, যেমন হচ্ছে আমাদের লাইফস্টাইলে যেটা, আমরা বিশেষ করে বাংলাদেশ ঢাকা শহরের মানুষ, আমাদের মধ্যে এখন শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ যেটা খুব কমে গেছে জায়গার স্বল্পতার জন্য অথবা জীবনযাত্রার কমপ্লিকেশনের জন্য, তো এর ফলে হচ্ছে স্থূলতা বাড়ছে, বিএমআই বেড়ে যাচ্ছে, এটা একটা কারণ। মেল এবং ফিমেল দুইজনেরই কিন্তু যদি বিএমআই বেশি হয় তাদের ফার্টিলিটি সম্ভাবনা কমে যায়। আর এছাড়া আছে আমাদের দূষিত বা বিষাক্ত খাবার খাওয়া, পলিউটেড, বিভিন্ন রকমের পলিউশন দিয়ে আমাদের এয়ার পলিউশন, সব জায়গায় পলিউশন, খাবারে ভেজাল, খাবারে হ্যাঁ ভেজাল, এবং আমাদের এনভায়রনমেন্টটা পলিউটেড কিন্তু নর্মাল লেভেলের। তো এইটা পরোক্ষভাবে কতখানি ডিম্বাণুর উপর কাজ করছে, কতখানি শুক্রাণুর উপর কাজ করছে এটা নিয়ে কিন্তু রিসার্চ নাই, কিন্তু প্লাস্টিকের জিনিস, পলিথিন, এগুলো কিন্তু অনেক ইফেক্ট করে। আর পুরুষদের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে স্মোকিং, তো বেশিরভাগ পুরুষই করে, এটা কিন্তু মেল ইনফার্টিলিটি, এবং কোনো ফিমেল যদি স্মোকিং করে থাকে অথবা প্যাসিভ স্মোকার তারও কিন্তু এটা ডিম্বাণুর ক্ষতি করে থাকে, এমনকি তার অনাগত সন্তানের উপরেও এটার অনেক বিরূপ প্রতিক্রিয়া পড়ে। আর এছাড়া আপনার এই যে জাঙ্ক ফুড খাওয়া, বাচ্চাদের মধ্যে যে হ্যাবিটটা হচ্ছে এটা পলিসিস্টিক ওভারির ইনসুলিন রেজিস্ট্যান্স এই ব্যাপারগুলো বাড়িয়ে দিচ্ছে। আর তাছাড়া এন্ডোমেট্রোসিস, যেটা খুবই একটা ব্যাপক সমস্যা, পলিসিস্টিক ওভারির এন্ডোমেট্রোসিস, তো এন্ডোমেট্রোসিসগুলো আগে হয়তো অত আমরা দেখতাম না, আমি জানি না, এখন প্রায় মানে যত বইতে লেখা তার চেয়ে অনেক বেশি রোগী আমরা দেখি এন্ডোমেট্রোসিসের, এটা আমাদের কাছে আসছে, ছোটো ছোটো বাচ্চা, যেমন 13-15-18-22 বছরের মেয়ে একদম দেখা যায় 20 সপ্তাহ প্রেগনেন্সি সাইজের একটা টিউমার নিয়ে চলে আসলো। তো এন্ডোমেট্রোসিস কেন বাড়ছে, এটা একটা জেনেটিক ডিজিজ, সেটাও বাড়ছে, এটাও একটা কারণ। আর বিভিন্ন রকম ওষুধ টষুধ, থাইরয়েডের সমস্যা, অটোইমিউনিটির সমস্যা থাকলেও সাথে সাথে ডিম্বাণুর সমস্যা বাড়ে, পুরুষ বন্ধাত্বগুলো নানান ইনফেকশনে হতে পারে, আর অনেক কিছু আসছে, সব কিছু মিলিয়ে আসলে লাইফস্টাইল, জেনেটিক ফ্যাক্টর সব কিছু মিলিয়ে এখন আমাদের কাছে বন্ধাত্ব বেশি আসে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আসলে একটা অ্যালার্মিং বিষয়, আমার মনে হয় যে এখানে আমরা পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই মিলেই যদি একটা এফোর্ট দিতে পারি তাহলে বোধহয় এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো।